আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠানটা, আমি তার বাবা। কোথাও একটা শুনেছিলাম যে মেয়েরা মা হয় যেদিন তারা প্রথম কনসিভ করে, আর ছেলেরা বাবা হয় যেদিন তার পুত্র প্রথম ভূমিষ্ঠ। তাই হয়েছে, আর আজকের এই দিনটার জন্য আমি ভগবানের কাছে অসীম অশেষ ধন্য। এখন সেইটা দিনটা ছিল 6 জুন, যেদিন আমরা নার্সিংহোমের বাইরে সবাই মিলে অপেক্ষা করছিলাম একটা তীব্র উদ্বেগ নিয়ে কখন সুখবর আসে। হঠাৎ করে যখন সুখবরটা পেলাম যে আমার পুত্র হয়েছে, তো আমরা গিয়ে দেখলাম যে একটা লাল ফুটফুটে ছোট্ট বাচ্চা হয়েছে, সবাই তাকে নিয়ে খুব আনন্দ করছে। তখন সেদিন বুঝতে পারলাম যে প্রথম বাবা হওয়ার প্রথম যে অনুভূতিটা, সেটা প্রথম সেদিন ফিল করলাম। মুশকিল সহি আসা হুই মঞ্জিল, ক্যোঁকি তু ধড়কন মে দিল। এরপর আস্তে আস্তে সেখান থেকে প্রায় 6 মাস কেটে গেল, এর মধ্যে নানা রকম ঘটনা ঘটেছে, প্রতি মুহূর্ত ওর সাথে কাটিয়েছি বা কাটাবার চেষ্টা করেছি। তো সেখানে সবচেয়ে বেশি অ্যাটেনশনটা সবাইকার বা আমার বা আমাদের যেটা গেছে, সেটা হচ্ছে ওর মধ্যে ওর প্রতিটা অঙ্গভঙ্গি, আদব কায়দা, ওর ইশারা, সেটার প্রতি আমাদের নজরটা বেশি কেড়েছে। তার কারণ এটাই, প্রতি মুহূর্তে মনে হয়েছে বাবা হিসাবে যে এটা তো সবাইকার মধ্যেই থাকে এই ফিলিংসটা, যে আমার সাথে ওর মিলটা কোথায় এটা খোঁজার চিন্তা করা, বাবার মায়ের বা পারিবারিক যারা রিলেটিভস আছে তাদের সবাইকারই এই চিন্তাটা থাকে, বা এটাই সবাই প্রথম বাচ্চার মধ্যে খুঁজতে চায়। সেখান থেকে ওর সেই অঙ্গভঙ্গি ইশারা থেকে যে আনন্দটা সবাই অনুভব করে সেটা অতুলনীয়, সেটার কোনো মূল্যহীন। মুরিবন্সি বাজাইয়া বাবা হিসেবে স্বপ্ন তো অনেক আছেই আগামী দিনগুলোতে, সেটা সবাইকার মধ্যেই থাকবে, কিন্তু এটা আমি এখন বলবো ভগবানের কাছে বা সবাইকার কাছে প্রার্থনা হিসাবে বলতে চাই যে আমার পুত্র যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে আগামী দিনগুলো, এটাই আমার সব থেকে প্রথম এবং সব থেকে সুন্দর ইচ্ছা।